দেখো বাচ্চাদের আমাদের ড্রেস দেওয়া হচ্ছে, এটা 23 সালের ড্রেসটা দেওয়া হচ্ছে। ও এটা আচ্ছা, এরাই সব ড্রেস ইয়ে করে এরাই দিয়ে বেরিয়ে যাবে আর কি, বুঝেছ? এই যে এই দেখো মোমোমিয়ার একটা এসেছি মোমো চিত্তে, এখানে আবার চলে এলাম। এই যে ধনে পাতার চাটনি একদম হোম মেড, বুঝলে? সেই জন্যই আরও আর নেওয়া আর কি। মা মেয়ে একদম দারুণ ইয়ে করে। আর এই যে প্যান ফ্রায়েড হচ্ছে, আর স্টিমটাও নিচ্ছি, আর বড় আসছে, ভালোই হচ্ছে, অসুবিধা নেই, খুব খুশি হবে। অলরেডি মানে ঢুকে গেছে ও, আমার একটা কাজ ছিল বাজারে, স্কুল থেকে এসে এলাম, তো এটা নিয়ে তারপর যাচ্ছি। চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। হ্যালো, দেখালাম মোমো চিত্তে থেকে মোমো নিচ্ছি, বসে পড়েছি। না মেমারি নয়, এটা আমাদের দেবীপুরে গেলাম না, জানে একবার বলেছিলাম ভিউয়ার্সদের। কেমন লাগছে বল, তোমার কেমন? ছেলের তো ভালো লেগেছিল, মোটামুটি মোটামুটি বড় হয়েছে, বড় দেখো। হ্যাঁ, ভালো জিনিস ভালো লাগবে না, আমার কোনো আকারই নাই, বড় টাইপ। এটা তো ভেজেছে বলে এরকম হয়ে গেছে, কিন্তু এটা ঠিক আছে। চলো তুমি ভেবে নাও, একটা মোমোই খাচ্ছ, অসুবিধা কি আছে, তাই না? ওটা স্টিম মোমো আর ফ্রায়েড মোমো, সবই কিন্তু চিকেন আজকে, বুঝতে পেরেছো? আর বিছানাপুর খাচ্ছি, কারণ এটা চেঞ্জ করে দেবো, কিছু ইয়ে করো না, কিছু করো না। আর স্যুপটা খুব ভালো করে, খুব গাঢ় স্যুপ। আর এই যে হোমমেড চাটনি বলেছি আমি, ধনে পাতার হোমমেড চাটনি, আর এটা হচ্ছে মোমো সস। চলো স্টার্ট, চলো চলো। এটা শেপটা ভালো নয়, কিন্তু টেস্ট এর নর্থ এর মত। হ্যাঁ, টেস্টটা মানে দার্জিলিং এর মত। হ্যাঁ, আসলে এক একজনের মুখের টেস্ট এক এক রকম, বুঝতে পেরেছ? গুড়টা তো শক্ত না? তোমার মেমারির থেকে তাও বেটার, মেমারিটা একটু ইয়ে, তুমি দেখো মেমারি তো করে। আমার স্টিমটা খাবে না, আমি বেশি ভাজা খাবো না, আইরা হু হু। হ্যাঁ না, কোনো অসুবিধা নেই। চলবে নাকি? হ্যাঁ ইয়ে করুক, অসুবিধা নেই কিছু তো। চলো তাহলে খেয়ে নিই আর কি বলবো, পরে কি হবে, চা হবে তো নাকি, না কফি খাবে? সেটা একটু জর্জর ভাবছিল মুখে, মানে সর্দি এখন বুঝতেই পারছি, চারিদিকে সিজন চেঞ্জ হচ্ছে, সমস্ত বাচ্চা সবাই ভুগছে, তো ওর একটু এসে আরো ভালো লাগছে মুখেতে। তো পরে আসছি, চা তো আছি, চলে এসছে। চায়ের যেন একটু পোকা, ও ভীষণ চা খেতে খুব পছন্দ করে। তো চলো টাটা এখন। আচ্ছা বন্ধুরা, আর একটা জিনিস শেয়ার করতে এলাম, এই দেখো পিঠে, এটা হচ্ছে ভাপা পিঠে, এটা হচ্ছে তোমার দুধ পুলি, নাতির জন্য পাঠিয়েছে মা, এই জন্যই ওই তোমার ওই গেছিলাম কিনতে, এটা ওই মোমোজ কিনতে গেছিলাম, তো তখন মা বাজারে এসেছিল, মার জিনিস দরকার ছিল, তখন হাতে করে এটা নিয়ে এলো, তাহলে তুই নিয়ে চলে যা, শেয়ার করে দিলাম, ঠিক আছে? এগুলো তো পরম পাওয়া বলো, তাই না? ও আবার এগুলো বলা যাবে না, একজনা কি বলবো বলো, এগুলো বলে বলে আমার আমার কথা বলছে, তো পরম পাওয়াই তো এটা, মা বাবার কাছ থেকে, মা বাবার কাছে পাওয়াটাকে পরম পাওয়া বলবো না, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমার হাজবেন্ড, সবসময় সব কিছুতে মানে ইয়ে করে থাকে, মানে ওই হ্যাঁতে হ্যাঁ, না এতে না, একদম নয়, ঠিক আছে? তবেই না সংসারটা আছে। চলো পরে আসছি, বাজারে টুকটাক কেনার ছিল, চা ফা খেয়ে বেরিয়ে গেলাম। তাহলে এবার চাল টাল নেওয়া হলো, এরপর মুদির দোকানে যাই। দেখো কি হচ্ছে বলো তো, ডিম, কিন্তু কিসের ডিম? হংস ডিম্ব, হ্যাঁ হাঁসের ডিম, হাঁসের ডিম ফুলকপি দিয়ে,
আলু দিয়ে একটু মাখো মাখো ঝোল করব আর ভাত, ঠিক আছে? তো আজকে এটা আমাদের রাতের খাবার, তো বর এসেছে, ওকে, বুঝতেই পেরে গেছো তোমরা। তো চলো আজকে এটা আমরা রান্না করি, আমরা মানে আমি রান্না করি, তো সাথে থাকো, ওকে। এই দেখো ডিমটা এবার ভাজছি, মানে ডিমগুলো ভাজছি, বুঝেছো? আমিও এক কড়াই ডিম করছি, বুঝতে পারছো? আচ্ছা কেন বললাম বলো তো, এটা হচ্ছে তোমার এখন রাতে তো হচ্ছেই, আর তোমার এটা রেখে দেব, কালকে সকালে হয়ে যাবে, কারণ আমাদের তো ভাগাদৌড়ির জীবন, বুঝতেই পারছো? ছেলে স্কুল বেরোবে, আমি যাব, বর বেরোবে, সব সকাল সকাল সব কিছু হবে। আমরা যারা ডেলি মানে বাইরে বেরোই কাজ করতে, তাদের সব জিনিসটা গুছিয়ে করতে হয়, আমাদের মতো করে অর্গানাইজ পদ্ধতিতেই করতে হয় আমাদের, যে কীভাবে আমরা মেনটেন করবো, তাই না? যারা ওয়ার্কিং লেডি বা ওয়ার্কিং ম্যান, যারা বাইরে কাজ করো আর কি, ছেলে বলো মেয়ে বলো, তারা তাদের লাইফটা কীভাবে তোমার ডিল করবে, কীভাবে তারা চাকরি স্থল বাড়ি সব মেনটেন করবে কীভাবে, তো সেই রকমভাবেই তাদের কাজটা গুছিয়ে রাখে। তো আমিও সেভাবেই করি, আগেও বলেছি, ঠিক আছে? চলো তাহলে রান্নাটা করে নিই, আজকে একটু দেরি হবে, বর এসছে বুঝতেই পারছো, একটু গল্প গুজব আড্ডা, দুবার করে চা, ফার্স্ট চাটা দেখিয়েছি কিন্তু সেকেন্ড চাটা আর এত গল্প গুজব হচ্ছে, এত ইয়ে হচ্ছে যে আর সেকেন্ড রাউন্ডেরটা আর শুট করিনি, তো বলে দিলাম, একবার তো দেখিয়েছিলাম, জানো এটা আমাদের হয় বলেছিলাম। তো দেখো আর এইরকম আমার বর না এরকম পছন্দ করে একটু ভাজা, আমি একবারে তেল দিয়ে দিয়েছি, দেখে ভয় পেও না, মানে এই তেলেই আমি আলু তারপর তোমার এই যে সিদ্ধ করে রেখেছি, হ্যাঁ ব্লাঞ্চ করে যে ফুলকপি আলু, ভাত অলমোস্ট হয়ে এসেছে, তো সেটা করবো, সেজন্য একবারে দিয়ে দিয়েছি, আর একটু ভেজে নিলে আর এরকম যে এই যে হচ্ছে জিনিসটা, সে খেতে খুব পছন্দ করে আমার বর, ঠিক আছে? তো চলো, ওরাই তো সব, তাই না? ফ্যামিলি ইজ ফ্যামিলি, ফ্যামিলির আগে কিছু নেই, চলো। তো দেখো কষাচ্ছি আলুটা, বুঝতে পারছো? তেল একদম মাপে আমি এভাবেই ম্যাক্সিমাম রান্নাটা এভাবেই করি, মানে একবারেই তেলটা দিয়ে দিই, আর এই যে সব ভেজে রেখেছি, বুঝতে পারছো? এবার মশলা আমি কষিয়ে, গরম জল তো কড়াই আছে জানো, ব্যাস মিলিয়ে দেবো, 90% হয়ে আছে, কষিয়ে নিয়ে এই যে তেল ছাড়ছে অল্প অল্প, বুঝতে পারছো? এইটা বোধ ধোয়া হয়ে যাচ্ছে, এবার দেখো, ওকে চলো করে নিই, এবার গরম জল দিয়ে দেবো, তাহলে ডান, অলমোস্ট সব কিছু, ভাজা মশলা, তোমার বাটা মশলা, গরম মশলা সব এখানে দেওয়া আছে, আর ওই হ্যান্ড চপারে আমি তোমার পেঁয়াজটা চপ করে নিয়েছিলাম, তার জন্য গ্রেভিটা বেশ স্মুথ হয়েছে, আর টমেটো তো দিয়েইছি, ওকে চলে। ফ্রেন্ডস এবার বলো তো কেমন লাগছে, ভালো লাগছে? তোমরা তো যারা জানো আমাকে, যারা ভালোবাসো বিশেষ করে রান্না, তো তারা তো আমার রান্না অনেক পছন্দ করো, তো এই লুক এসেছে, এইবার খেয়ে আমার বর ছেলে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে চলো তাহলে ডিনারটা করে নেওয়া যাক, তোমরা করে নাও কেমন। তো হ্যালো ফ্রেন্ডস, ডিনার কমপ্লিট, অলরেডি সব শুতে চলে গেছে, ছেলে আর পাপা, ঠিক আছে? তো আমি শুয়েছে, ব্যাস আমি বলছি ঠিক আছে তোমরা ঘুমো, আমি তোমার ভিডিওটা শেষ করে আসছি। তো ভিডিওটা শেষ করতে চলো, অনেকদিন পর কিন্তু এলাম এইভাবে, বুঝতে পেরেছো? আর আমার হয়ে গেছে রাতের সমস্ত কিছু স্কিন কেয়ার, তো চলো তাহলে।
ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আজকের মতো মানে কি, মানে ভিডিওটা শেষই করলাম ধরে রাখো। আর যদি আসতে পারি আবার কন্টিনিউ করতে পারি, না হলে এটাই শেষ। ঠিক আছে, আর তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তাহলে পজিটিভ থাকতে হবে আর ভালো থাকতে হবে। লাইফ একটা, মন খুলে বাঁচো, বর্তমানে বাঁচো। ঠিক আছে, কাল কিসনে দেখা হ্যায়, তাই না? চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। ঠিক আছে, কিছু কিছু মোটো লাইফে একদম রাখতে হয়, তবে লাইফটা ভরপুরভাবে বাঁচতে হয়। এবং অবশ্যই ফ্যামিলির সাথে বাঁচতে হয়, তাই না? ফ্যামিলির আগে কিচ্ছু নেই, আমি আগেও বলেছি, ফ্যামিলির আগে কিচ্ছু নেই। দিনের শেষে সেই ফ্যামিলিই থাকবে, সব শেষে ফ্যামিলিই থাকবে। ফ্যামিলির হাত একদম ছাড়া উচিত নয়, ছাড়বেও না। শক্ত করে ধরে রাখতে হয় ফ্যামিলিকে। ঠিক আছে, চলো ভালো থেকো, আবার দেখা হচ্ছে। তাহলে গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।